উপর ডিপেন্ড করবে চাকরিজীবীদের ভবিষ্যৎ ইতালিতে স্টে করা সুন্দরভাবে থাকা বা না থাকা এর উপর এই মর্মে কথা বলছি বরাবরের ইতালির থেকে মতো আপনারা যারা চাকরিজীবী রয়েছেন রয়েছেন অথবা পেনশনার্থ রয়েছেন আপনারা যারা স্যার করবেন তাদেরকে মনে রাখতে হবে আপনার এই স্যার উপর আপনার ভবিষ্যৎ ইতালির সৌন্দর্য নির্ভর করছে আপনি যার তার হাতে যেরকম আপনি আপনার জীবনের সমস্ত রিস্ক তুলে দিতে পারেন না ঠিক সেতে করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে এটি আপনার ফিজিক্যাল রিলেটেড একটি প্রবলেম হতে পারে এবং এই প্রবলেমের ফলশ্রুতিতে ভবিষ্যতে আপনি জরিমানার আওতায় আসতে পারেন চিতা দিন ইতালিয়ানো রিকুঞ্জি জীবন্ত ফ্যামিলিয়া সহকারে আপনার পের মিশ্রিত সৌজন্যের মতন অনেক বড় রকমের প্রবলেম আসতে পারে যেগুলো কিনা অলরেডি ইতালিয়ান সরকার তাদের নতুন টেকনোলজি অ্যাড করেছে এই টেকনোলজির উপরে তাই আমরা যে সিরিজটি চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে সেতে ছোট ছোট রিলের মাধ্যমে আমরা আসলে বর্ণনা করার চেষ্টা করব যে আপনাদেরকে যে কিভাবে আসলে সচেতনতা আপনি সঠিকভাবে সুন্দরভাবে করবেন এবং একজন পারফেক্ট ব্যক্তির কাছ থেকে কিভাবে সচেতনতা করবেন সেই ব্যক্তি আদৌ পারফেক্ট কিনা সেই কোশ্চেনগুলো আপনি কিভাবে করবেন এবং কিভাবে জানবেন এই সমস্ত বিষয়গুলো আমরা তুলে নিয়ে আসবো আমাদের এই মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকুন আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি আমাদের টেন তার স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আপনার ইতালির জীবনকে সুন্দর করতে পারেন সেই প্রেক্ষাপটে আজকের মতো এই পর্যন্তই বেঁচে যদি থাকি পরবর্তী সময় নতুন ভিডিও আসসালাম আলাইকুম রহমতুল